চামড়া ভাজা খেতে এত ভালো লাগে না, কিন্তু এই তেলের জন্য না একটু ভয় লাগে। দাঁড়াও, বাবার জন্য একটুখানি তুলে রেখে দিই, আর কড়াইটা নিয়ে বসে পড়লাম। বৈদিহি নেই, মামাদের বাড়িতে গেছে, আর বাবা গেছে ঘাস কাটতে ছাগলগুলোর জন্য। তো বাবা এলে বাবাকে দিয়ে দেবো, এখানে বাবারটা তুলে রাখলাম আর একটুখানি আলোচনা করলাম। তো বৈদিহির বাবা খাচ্ছে জল দেওয়া ভাত, আর আমি খাচ্ছি হচ্ছে মানে ঠান্ডা ভাতই, কিন্তু জল নিয়ে নিকো। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে দুপুরবেলা থেকে আজকে আমি আমার ভিডিও আরম্ভ করছি। সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমার একটা নতুন ভিডিওর সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, খেয়ে নিই, আর ও যাবে ডিউটি। ভাত খাওয়া হয়ে গেছে, এই দেখো এখন আমি কলতলা যাচ্ছি হচ্ছে জল আনতে। কলতলার দিকে জলও নেবো, আর এদিকে ভিডিওটা আপলোডও দেবো। ভুরুটা কি চুলকাচ্ছে, বাপরে। চলো, আজকে রাত্রি 12টা পেরোলে আমার জীবনে স্পেশাল মানুষটার স্পেশাল দিন। কি এই স্পেশাল দিন, সেটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেলে। হ্যাঁ, আজ রাত 12টা বাজলে বৈদিহির বাবার হচ্ছে জন্মদিন। তো ভালোবাসার মানুষটার জন্মদিন, তো নিজে হাতে কিছু বানাবো ভাবছি, তো সেটা নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তো তার আগে দেখো, অনেকগুলো কাপড় চোপড় ছিল আর বস্তার মধ্যে জড়ো হয়েই যাচ্ছে, এটাও জড়ো হয়েই যাচ্ছিল, কাঁচা আর হচ্ছিলো না। তো ভাবলাম চলো, এখন এই বেলা তো বৃষ্টিটা কম পড়ছে, তাহলে এই বেলাতে কেচে কুচে বারান্দার মধ্যে মিলে দিলে সকালবেলাতে আবার হালকা হালকা রোদ বেরোবে, তখন নাহলে আবার মিলে দেবো। তো সারা রাতে অর্ধেকটা নিশ্চয়ই জল ঝরে যাবে, আর অর্ধেকটা নিশ্চয়ই শুকিয়ে যাবে। তো চলো ঝটপট করে এগুলো আমি সব কেচে নিই, আর ঘরের কাজকর্ম যা যা আছে সব সেরে টেরে একেবারে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। তোমরা ভাবছো নারকেল ঝাঁটা দিয়ে কেন ঝাড় দিচ্ছি, তাই তো? আসলে কি বলতো, বাবা না ঘাসের বস্তাটা বারান্দার মধ্যে রেখেছে, আর এই দেখো উপর থেকে সব টপ টপ করে জলগুলো পড়ছে, আর ঘাসগুলো বাবা নিয়ে গিয়ে গিয়ে ছাগলগুলোকে দিয়েছে। তো সেই কারণে ঘাসগুলো না একদম জলের মধ্যে চিটে চিটে লেগে গেছিলো, তো সেই কারণে ওটা মানে ফুল ঝাড়ু দিয়ে ঝাঁট দিলে তা যেত না, ওই কারণে নারকেল ঝাঁটা দিয়ে এগুলোকে ঝেঁটি দিচ্ছি। আর যেখানটাতে কাপড় কাচলাম ওখানটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি ওই ঝাঁটা দিয়ে। তো ভাবলাম একবারে সব পরিষ্কার করে বার করে নিই। আর উনুনটাতে রান্না হয় না ঠিকই, কিন্তু উনুনটা যদি নিকিয়ে চুকিয়ে রাখা হয় না, তাহলে দেখতে খুব সুন্দর লাগে। তো ভাবছি চলো উনুনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিই। আর বৃষ্টির জলে ছেটা ছেটা পেয়ে পেয়ে না দেখো চটাগুলো ছেড়ে যাচ্ছে, তো অল্প একটু মাটি নিয়ে এলাম, আর যেগুলো চটা চটা যেগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে সেগুলো একটু দেখো মাটিতে করে একটুখানি করে লাগিয়ে দিচ্ছি, যে ওইখানটাতে বেশি বৃষ্টিটা পড়ে, যেখানটা এখন আমি মাটিটা লাগাচ্ছি দেখো, মানে বৃষ্টির জলটা উপর থেকে টপ টপ করে পড়ে বলে ওখানটা গর্ত হয়ে গেছে। তো চলো উনুনটাও ভালো করে পরিষ্কার করে নিই, ভালো করে নিকিয়ে নিই, আর দেখতে কিন্তু উনুনটা খুব ভালো লাগে লেকানোর পর। আমাদের এদিকে জানো তো গোবরই পাওয়া যায় না, বাবা যখন ঘাস কাটতে যায় তখন পেলে নিয়ে আসে।
নারকেল ঝাঁটাগুলো এখন এতটাই দুর্বল হয়ে পড়ছে দিন দিন, যে ঝাঁটাগুলো দিয়ে কোনো রকম মানে গোজা মানে পেরোচ্ছেই না। কাঠিগুলো এত নরম এত নরম, মানে একদম ডগার দিকের পাতাগুলো বেশি করে দিচ্ছে, তো ওই বলে কি বলো তো কাঠি হচ্ছে না। আর কাঠি বেশি না হলে পরে বেশ মুড়ো পাড়া হচ্ছে না, আর মুড়ো পাড়া যদি ঝাঁটাটা না হচ্ছে তাহলে গোজাগুলো না চট করে ভালো করে যাচ্ছেই না। তো এখন একটু দোকান থেকে এলাম, এই মাত্র দোকান গিয়েছিলাম, এই যা একদম সরঞ্জাম যা যা লাগবে সব কিনলাম। টোস্ট টোস্ট আনা তানা, একটু চা দিয়ে না টোস্ট বা রুটি না খেলে একটু ভালো লাগে না। বিস্কুট আমি পছন্দ করি না, মানে বিশেষ করে মেরি বিস্কুট ভালো লাগে না গো, এমনি ওই টি টাইম বিস্কুট নোনতা বিস্কুট এগুলো ভালো লাগে, কিন্তু এমনি মেরি বিস্কুট ভালো লাগে না। আর বৈদিহি তো জানোই মেরিই পছন্দ করে, ও মেরিটাই খায়, তাই বাড়িতে বেশিরভাগ সময় মেরি বিস্কুটটা আর না হলে পার্লেজি বিস্কুটটা থাকে। পার্লেজি বিস্কুটটা যখন থাকে তখন পার্লেজি বিস্কুটটাই খায়। তো যাই হোক, এইসব নিয়ে এসেছি, তো একটা জিনিস বানাবো, চলো তোমরা দেখো আমি জিনিসটা বানাচ্ছি। তো ঝটপট করে বানাতে হবে আমাকে, খুব তাড়াতাড়ি করে এটাকে বানিয়ে নিতে হবে। তো চলো, কেন কি সব বলবো তোমাদেরকে, তোমরা শুধু দেখো। বাড়িতে এমনি সব কিছু আছে, শুধুমাত্র এই কটা জিনিসই ছিল না, তাই আনতে গেছিলাম। তো চলো ঝটপট করে বানাই, কেননা বৈধীর বাবা 8টার সময় ডিউটি থেকে চলে আসবে, আর এটাকে 8টার আগেই আমাকে বানাতে হবে। আর দেখতে দেখতে একদম 7টা বেজে গেলো জানো। একবার ভাবলাম জানো যে এই ভজগট করবো না, একটা কেক কিনে নিয়ে চলে আসি গা। তারপর মনে মনে ভাবলাম না, নিজের হাতে বানিয়ে দিলে কেমন হয়, বর কিন্তু একটু সারপ্রাইজ হয়ে যাবে বলো। কেক তো দোকানে গেলেই পেয়ে যাওয়া যায়, কিন্তু কেক নিজের বাড়িতে বানিয়ে কাউকে খাওয়াবো সেটা তো একটা অন্য রকম লাগবে না, বিশেষ করে আমাদের মতন ঘরে। আমাদের মতন ঘরে কি আর সচরাচর কেক টেক বানানো হয়, হয়তো রোল চাউমিন মোমো তারপরে ফ্রাইড রাইস, যেগুলো এখন আমরা দেখে দেখে শিখছি ইউটিউব দেখেই বলতে পারো বিশেষ করে। তো এইসবগুলো হয়তো আমরা বাড়িতে বানিয়ে খেয়ে নিতে পারি, কিন্তু কেক কখনোই কিন্তু বাড়িতে বানানো হয় না, হয় কি বলো। তো ভাবলাম চলো আজকে একটা কেকটাই বানিয়ে আমি বরকে সারপ্রাইজ দেবো, ও বেশ খানিক অবাক হয়ে যাবে। আর বিশেষ করে জানো তো বাড়িতে মা নেই গো, আর বাড়িতে মা না থাকলে কি আর এইসব করতে ভালো লাগে, মানে কেক ফেক এনে আনন্দ করব সেটা কি বাবা মা না থাকলে ভালো লাগে। বাবা আছে কিন্তু রাত্রি 12টার সময় বাবাকে আর কি করে ডাকবো, তো মা থাকলে হয়তো বাবা মা দুজনকেই ডাকতাম। তো ভাবলাম চলো ওই সব ভাত দিলাম, নিজের হাতে একটা বানিয়ে বরকে দেবো, তাহলে এতে কিন্তু বর কিন্তু খুব খুশিও হবে। তো দেখো দেখতে দেখতে ডিমটাকে চিনিটাকে ফাটিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম ময়দা, তারপরে বিস্কুটগুলোকে দিলাম, দুধ দিলাম, তারপরে এখন দেখো এখন আমি খাবার সোডা দিয়ে দিচ্ছি, আর এখন দেখো পরিমাণ মতন একটু তেলও দিয়ে দিচ্ছি। তো ভাবলাম এই জিনিসটা যখন বানাচ্ছি একটু স্পেশাল মতন, তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। অল্প একটু এলাচের গুঁড়ো দিচ্ছি যাতে করে ডিমের গন্ধটা না থাকে। সবটাই যে ইউটিউব দেখে মানুষ শেখে তা কিন্তু একেবারেই না, মানুষ মানে দৈনন্দিন জীবনে আমাদের কিন্তু অনেক রকমই আইডিয়া চলে আসে, দিন গেলে দিন এলে অনেক রকমই কিন্তু মানুষ পরিকল্পনা করতে থাকে। তো কিছু কিছু জিনিসও নিজেরও পরিকল্পনা থাকে, সবটাই যে ইউটিউবের মধ্যেই হয় তা কিন্তু নয়। তো ইউটিউব দেখে মানুষ শেখে না কেন, শেখে, কিন্তু যেও যেও এই ইউটিউবে গিয়ে ভিডিও আপলোড করেছে কোনো কেকের, সেও কিন্তু কোথাও না কোথাও দেখেছে, তাই নাই কি। তো যাই হোক, মানুষ এইভাবেই শিখছে আর মানুষ এইভাবেই কিন্তু এগিয়ে যাচ্ছে। আর আমিও ভাবলাম চলো আমিও তোমাদেরকে এই আমার ভিডিওর মধ্যে কেক বানানোটা দেখিয়ে দিই, তাহলে তোমরাও কখনো যদি মানে ভাবো যে কারোর জন্য বানাবে তাহলে তোমরাও আমার এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবে। আর জানো তো বন্ধুরা কেকটা দারুণ সুন্দর হয়েছিল।
তোমরা দেখো লাস্ট অব্দি, দেখবে নিশ্চয়ই বুঝতে পারবে। একটা অ্যালুমিনিয়ামের বাটিতে তেল মাখিয়ে দুটো কাগজের টুকরোকে ভালো মতন করে বসিয়ে দিলাম তেল দিয়ে, আর উপর থেকে দেখো এখন এই কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, আর একটু ডেকোরেশনের জন্য এই জেমস চকলেটটা বসিয়ে দিয়েছি। না গো, আর বেশি লেট করলে চলবে না, ও এই মাত্র ঢুকে পড়বে জানো তো। এটাকে ভাপে বসিয়ে দিলে আর অতটাও বুঝতে পারবে না যে আমি কি বানাচ্ছি না বানাচ্ছি, ও অতটা লক্ষ্য করে না। চলো বস। আর একটুখানি জল দিলাম কড়াইয়ের মধ্যে, আবার এই ছোট বাটিটার মধ্যে অল্প একটু জল দিয়ে বাটিটা বসিয়ে দিচ্ছি, ভালোভাবে এটা সেদ্ধ হয় এই কারণে। চলো ঢাকাটা দিয়ে দিই আর একটা নোড়া চাপা দিয়ে দিই। অল্প একটু গুঁড়ো দুধ, অল্প একটু লিকুইড দুধ, আর ওই যে আগে থাকতে তুলে রাখলাম ক্রিমগুলো, তো সেগুলোকে ভালো করে দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে একটা বেটার তৈরি করে নিচ্ছি। অল্প একটু ফুড কালার ছিল জানো তো, অনেকদিন আগে নিয়ে এসেছিলাম, কখনোই কোনো কিছুতে ব্যবহার করিনি, হঠাৎ করে মনে পড়ে গেল, তো বললাম চলো এই ক্রিমটার মধ্যে অল্প একটু দিয়ে দেখি তো কীরকম হচ্ছে। দারুণ সুন্দর কালার এসেছে দেখো, একটা ভালো গন্ধ এসেছে। এই দেখো ও চলে এসেছে, আমি সব লুকি টুকি রেখে দিয়েছি, ও কিন্তু কিছুই জানে না, আর ওটা কিন্তু ভাপে বসানোই আছে। আলু ভাজা দিয়ে না ভাত খেতে ইচ্ছা করে না, আলু ভাজা দিয়ে দেখবে মুড়ি খেতে ভাল লাগে, তো বর বলে তাহলে এক কাজ করো মুড়িই খাবো। দাঁড়াও দেখি কেকটা হয়েছে নাকি, দেখো কি সুন্দর ফুলে উঠেছে কেকটা, আর একটা তুত স্টিক দিয়ে দেখছি, দেখি তো লেগে গেছে নাকি, দেখছি না কি সুন্দর ঝরঝরে হয়েছে, দেখো ভেতরটা কেমন আছে কে জানে। আর ওই যে দেখো জেমস চকলেটগুলো দিয়েছিলাম না, ওগুলো না ভেতর দিয়ে যখন টেনে গেছে, মানে টেনে নিয়েছে, তখন ওপর দিকটা না কিরকম একটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ক্রিমটা তো বাড়িতে বানানো হয়েছে তাই একটু নরম নরম হয়েছে, মানে পাতলা পাতলা হয়েছে, তো ভাবলাম এই গরম অবস্থাতে যদি দিয়ে দিই তাহলে খুব সুন্দরভাবে কেকের মধ্যে এটা ঢুকে যাবে আর ভালোও লাগবে। এই দেখো একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দাঁড়াও এটাকে ঢালি, দেখো কী সুন্দর ঝুপ করে বেরিয়ে গেল, কিচ্ছু করতে হয় নাই আমাকে, অনেক সময় দেখেছি তো চাকুতে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়াতে হয়, আমাকে ওসব কিচ্ছু করতে হয় নাই, একটুখানি তলার দিকটা পুড়ে পুড়ে গেছে, ওইটা না হলে ভালো লাগে না, কেক দেখবে হালকা একটু লালচে লালচে থাকবে তবেই না ভালো লাগে। দেখো কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে দেখছো, দেখো আমি এতটা প্রেসার দিচ্ছি কত সুন্দরভাবে দেখো জাম করছে মনে হচ্ছে, দারুণ হয়েছে কিন্তু। দাঁড়াও এটাকে এখন লুকিয়ে রেখে দিই, ও এখনই চলে আসবে জানো তো। তো এই দেখো ও চলে গেল বাইরের দিকে, আর এইদিকে আমার কেকটাও কিন্তু বানানো হয়ে গেছে, তো খুব সুন্দর করে বানিয়েছি বন্ধুরা, কিন্তু শুধুমাত্র কি হয়েছে বলতো, তলাকার কাগজটা একটু মানে চিটে ধরে নিয়েছিল আর কি, কাগজটা একটু চিটে ধরে নিয়েছিল, তাছাড়া কিচ্ছু হয়নি, যেরকমটা মানে হয় না যেরকমটা করে ঠিক সেই রকমটাই হয়েছে। আর এই তোমাদের সঙ্গে বলতে বলতে তখনই বর ঢুকে পড়েছে জানো, আর আমি সঙ্গে সঙ্গে আবার ওটাকে রেখে দিয়ে এলাম ফ্রিজের মধ্যে। তো এই যে ও আর আমি এখন আলু ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি, আর বাবা চাটি ভাত ছিল বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাসন টাসন মাজা ধোয়া হয়ে গেছে। চলো একদম দেখতে দেখতে ঘড়ির কাঁটা একদম 12:02 নাকি, চলো এই সময় ওকে বলি ফ্রিজ থেকে বার করতে, এই যে বার করে নিয়ে এসেছে, হাসছে বুঝতে পেরে গেছে মনে হয়। খুলো খুলো তোমার জন্য কেক বানিয়েছি, দেখো তো কেমন হয়েছে কেকটা, মোমবাতিটা জ্বালো, এতটা স্পঞ্জি হয়েছে যে এটা গুজছে না উপর দিয়ে উঠে চলে আসছে, দেখো দেখো এতটা স্পঞ্জি হয়েছে, দেখো উপর দিয়ে উঠে চলে আসছে, আরে রে
বই দিয়ে ঘুমিয়ে পড়েছে, না হলে ওকে ডাকতাম, ও খুব খুশি হতো, কিন্তু আর ডেকে লাভ নেই গো। এখন যদি বৈদিকে ঘুম থেকে ওঠায় তাহলে বৈদির কিন্তু মাথা খারাপ হয়ে যাবে, মানে ও তো এগুলো কিছু বুঝবেই না, কিন্তু অপরন্ত আবার কেঁদে কেঁদে বান ভাসাবে। তো থাক, দেখো কতটা সুন্দর নরম হয়েছে, কি তুলতুল করছে, দেখো দারুণ সুন্দর হয়েছে। সে বেকারি কেকগুলো হয় না ঠিক ওরকম টাইপেরই হয়েছে। দাঁড়াও ওকে একটু খাওয়ালাম, এখন ও বলছে দাঁড়াও তোমাকে একটু খাওয়াই। রাত্রেবেলাতে বেশি জোরে জোরে হাসাহাসি করছি, পাড়ার লোকে শুনতে পেলে কি বলবে কে জানে। দারুণ, আমি ভাবছিলাম কিরকম হবে, দারুণ সুন্দর হয়ে যাবে। এটা থাকবে বৈদির জন্য, বাবার জন্য। হু আমাকে বলছে কখন বানালে তুমি এইসব। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে মতন ভিডিওটা এই অবধি রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর একটু পাশে থেকো।